বিধানসভা ভোট মিটে গিয়েছে কাঙ্ক্ষিত দুশো আসন না পেলেও দুই থেকে সাতাত্তর হয়েছে বিজেপি যদিও এর মধ্যে গেরুয়া শিবিরে রক্তক্ষরণ ঘটেছে বেশ ভালো মতোই তার মাঝেই আচমকা রাজ্য সভাপতি বদল বিজেপির দিলীপ ঘোষ উন্নীত হলেন সর্বভারতীয় সহসভাপতি পদে আর রাজ্য বিজেপির মুখ হলেন ডক্টর সুকান্ত মজুমদার শিক্ষিত মার্জিত ভাবমূর্তি দিলীপের তুলনায় অনেকটাই স্বচ্ছ সেটাই কি কাজ করলো ফ্যাক্টর হিসেবে দিলীপ ঘোষ মাঠে নেমে লড়াই করেছেন ঠিকই সেই সঙ্গে ভোট ময়দানে মাঝে মধ্যেই তার গরমাগরম ডায়ালগও রাজনৈতিক মহলের কান এড়ায়নি তাই কি বিজেপি নেতৃত্ব মনে করলো যে এবার দলের খোল নলছে একটু বদলানো দরকার অনেকে আবার এমনও বলছেন উত্তরবঙ্গের বঞ্চনা ও বাংলা ভাগের যে ফিসফাস শোনা যাচ্ছে তার মধ্যে উত্তরবঙ্গ থেকে বিজেপির প্রথম সারিতে একজন নেতাকে তুলে আনা জরুরি ছিল জন জনবার্লা যেমন প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন তেমনই সংগঠনের গুরুভার তুলে দেওয়া হল সুকান্তকে কারণ উত্তরবঙ্গে বিজেপির সংগঠন যথেষ্ট ভালো তাই বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গকে বেস ক্যাম্প করতে চায় বেরিয়ে আসতে চায় কলকাতা কেন্দ্রিক রাজনীতি থেকে এমনিতে বিজেপির মধ্যে কোনো পদেই কাউকে ছ বছরের বেশি রাখা হয় না তবে দিলীপের জায়গায় সুকান্তই কেন তা নিয়ে অনেক জল্পনা চলছে কানাঘোষয়ে এমনও শোনা যাচ্ছে বিজেপিতে দল ছাড়ার যে হিরিক পড়েছে তার একটা বড় কারণ দিলীপ ঘোষের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ তাই নতুন নেতা এনে ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করা হলো দিলীপ শুভেন্দুদের মতো সুকান্তর কোনো লবি নেই এই সুকান্ত মজুমদার আবার আর প্রধান মোহন ভাগবতের স্নেহের পাত্র তাই মনে করা হচ্ছে এই হ্রদ বদলে সংঘ পরিবারেরও একটা বড় ভূমিকা থাকতে পারে এবারের ভোটের ফলে বিজেপির সংগঠনে যে খামতি ধরা পড়ল তা যাতে পরের না থাকে সেই লক্ষ্যেই এখন থেকে ঝাঁপাতে চাইছে বঙ্গ বিজেপি